অনুভূতির ব্যাপারে কথাগুলো বলার মূল কারণ হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করে যে অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করার মাধ্যমটি কি, কি কি ভাবে। অনেকে ভাবে যৌক্তিকতা, পড়াশোনা, বিভিন্নভাবে অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করা যায়। কিন্তু আমি বলি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা যা বুঝি, প্রত্যেকটি ইন্দ্রিয়কে আলাদা আলাদা ভাবে বিশেষ করে সময় দিতে হবে। যেমন সমুদ্রের পাশে বসে থাকা, অন্ধকারে সমুদ্রের গর্জন শোনা, এবং সেই সমুদ্রের গর্জন শুনে সমুদ্রের সাথে একাত্ম হয়ে যাওয়া। অন্ধকারে সমুদ্রের গর্জন কয়জন শুনেছে এখানে আমি জানি না, তবে অন্ধকারে সমুদ্রের গর্জন শুনলে এক সময় কিছুটা ভীতির সৃষ্টি হয়, কারণ সমুদ্র কতটা বিশাল এটা শুধু চোখে নয়, শ্রবণেও উপলব্ধি হয়। একবার আমেরিকার আটলান্টিক সিটিতে, নিউ জার্সির আটলান্টিক সিটিতে আমার ফুফাতো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, আজ থেকে 10 বছর আগে। অনেকেই হয়তোবা ভিডিওটি দেখেছে। সেখানে গিয়ে আমার বোনের বাড়িটি থেকে আমি হেঁটে আটলান্টিক সমুদ্রের পাড়ে বসেছিলাম। সেটা ট্রাম্প তাজমহল সেই ক্যাসিনো থেকে খুব একটা দূরে নয়, ব্রড ওয়াক নামে পরিচিত সেই সমুদ্রের পার। বসে থাকতে থাকতে এক সময় কখন যে সন্ধ্যে হয়ে গেছে আমার মনে নেই, সমুদ্রের দিকে তাকিয়ে আছি তাকিয়ে আছি, কারণ ঠিক সমুদ্রের ওপারেই আমার ইংল্যান্ড। হঠাৎ করেই অন্ধকার নেমে এলো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমি বসেই আছি সমুদ্রের পাড়ে একটি বেঞ্চে। এক সময় ঠাওয়ার হারিয়ে ফেললাম, কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম, সমুদ্র কি আমার সামনে না পেছনে, আমি একাত্ম হয়ে গেলাম। মোবাইল ফোন বেজে উঠল, পকেট থেকে মোবাইল ফোনটি বের করে কানে তুললাম। আমার বোন বলল, তুমি বাসায় আসো, তুমি কি কোথায়? আমি বললাম, আপা আমি সমুদ্রের পাড়ে। বলে, তাড়াতাড়ি বাসায় আসো, কারণ সাইক্লোন আসছে। 2010-এ সেই অঞ্চলে একটি সাইক্লোন হয়েছিল। আমি তাই কোনো মতে মোবাইলের টর্চের আলোতে আমি হাঁটা ধরলাম। হঠাৎ করে একটি ঠান্ডা বাতাস আমাকে ছুঁয়ে গেল। সেই সময়ে সবচেয়ে প্রথম জীবনে ভয়ঙ্কর বাতাস হয়ে উঠতে পারে তা অনুভব করলাম। পায়ের তলায় সমুদ্রের বালি আমার দ্রুত হাঁটা থেকে বিরতি ঘটাচ্ছে একটু পরপর। তখন অনুভব করলাম, অনেক কাছের দূরত্ব অনেক গুণ বেড়ে যেতে পারে
যদি সেখানে অনুভব এবং অনুভূতি কোনোভাবে প্রভাব বিস্তার করে। তাই সেদিন প্রথম মাংসে অনুভব করলাম পদচারণা কত কঠিন হতে পারে। হাঁটার ক্ষমতা আছে কিন্তু অতি নিকট অনেক দূরত্ব সৃষ্টি করতে পারে।